বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত এসকেএম চ্যানেলে আজকে আমরা দেখে নেব পোস্ট কারা কত স্যালারি পাবে জিডিএসএ ইন্ডিয়ান পোস্ট অফিসে পদে কারা কত রকম স্যালারি পাবে সেই বিষয়টা তো চলুন আমরা অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নিই বন্ধুরা এখানে দেখুন আমার কাছে অফিসিয়াল নোটিশটা রয়েছে এখানে লেখাই আছে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান সাবমিশন স্টার্টেড ডেট হলো চলবে সাতাশ এক দু হাজার তেইশ তারিখে স্টার্ট হচ্ছে ষোলো দুই দু হাজার তেইশ অবধি চলবে এবং এডিক বা কারেকশ কোনো রকমের কারেকশান করতে পারবেন বন্ধুরা আপনারা দেখছি সতেরো দুই তেই দু হাজার তেইশ থেকে উনিশ দুই দু হাজার তেইশ পর্যন্ত আপনারা এ কর মানে এডিট করতে পারবেন তো বন্ধুরা এবার যে ক্যাটাগরি আছে সেটা হল বিপিএমের ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে আপনি যদি থাকেন যদি সিলেক্টেড হন তাহলে স্যালারি পাবেন বারো হাজার থেকে উনতিরিশ হাজার তিনশো আশি টাকা আর যদি এবিপি বা অরেবি ডিস্ক কার হিসেবে নিয়ত হন তাহলে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা অ্যাপ্লাই ক্যাটাগরিতে রয়েছে বন্ধুরা মিনিমাম আঠেরো বছর লাগবে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে লোকেরা অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা এবং এখানে লেখাই আছে দেখুন শিডুল কাস্ট এস সি এস টি ফাইভ ইয়ার্স রয়েছে এখানে রয়েছেই এবং আপনাকে কী কী এই অ্যাপ্লাই করার জন্য কী কী নলেজ লাগবে বন্ধুরা প্রথম নলেজ লাগবে কম্পিউটার নলেজ লাগবে সেকেন্ড নলেজ হলো সাইকেলিং নলেজ লাগবে বন্ধুরা তো বন্ধুরা আবেদন করার জন্য প্রথমে আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব করার পরে এবং এখানে আমরা লিখবো বন্ধুরা ইন্ডিয়ান পোস্ট বি জিডিএস অনলাইন দিয়ে সে সার্চ করবো এবং দেখব যে ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা এসছে বন্ধুরা জিডিএসের ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন সেইখানে আমরা ফার্স্ট লিঙ্কটায় ক্লিক করে নেবো বন্ধুরা ফার্স্ট লিঙ্কটায় ক্লিক করার সাথে সাথে এবং ফার্স্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে জিডিএসের যে ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইনের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে আমরা প্রবেশ করব তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো যাতে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন তো চলুন বন্ধুরা এবার আমরা দেখে নেবো দেখুন এখানে লেখাই আছে কোন কোন জায়গায় কোন কোন কী কী ভ্যাকেন্সি ফাঁকা আছে সেই হিসেবে আপনি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে আপনি দেখে নেবেন তো বন্ধুরা চলুন আমরা দেখিয়ে দিই কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশনের জন্য দেখুন এখানে লেখাই আছে নোটিফিকেশান স্টেজ ওয়ান রেজিস্ট্রেশান রেজিস্ট্রেশন এখানে যে ওখানে ক্লিক করে রেজিস্ট্রেশনের যে অপশানটা আছে ওখানে আমরা ক্লিক করে নেব বন্ধুরা এবং রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখুন রেজিস্ট্রেশনে কি কি জিনিস লাগছে সেই পপ আপটা আপনার ওপেন হয়ে গেছে এখানে প্রথমে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে নেবেন বন্ধুরা মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ইমেল দেবেন বন্ধুরা এবং এখানে লিখবেন অ্যাপ্লিকেন্ট নেম যেখানে অ্যাস পার্স সেকেন্ডারি স্কুল মানে মাধ্যমিক পাস সার্টিফিকেটে যেরকম নাম আছে আপনি সেরকম দেবেন মাধ্যমিক পাস সার্টিফিকেটে যেরকম আপনার বাবার নাম আছে সেরকম বাবার নাম দেবেন ডেট অফ বার্থ দেবেন এবং এখানে জেন্ডার সিলেক্ট করবেন বন্ধুরা এখানে এখানে কাজ এখানে কমিউনিটি মানে আপনি ইউ আর ইউ আর নাকি ও বি সি যা আছেন আপনি সিলেক্ট করে দেবেন কোন সার্কেল থেকে আপনি পাস করেছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে কোন স্কুল থেকে পাস করেছেন এন্টার এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আমরা আমরা দিয়ে দিই এই জায়গায় ক্যাপচাটা দিয়ে এখানে সাবমিট সাবমিট অপশানে ক্লিক করে দেবো দেখুন এখানে লেখাই আছে এড রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট প্লিজ কন্টিনিউ ফিলিং দ্য আধার ডিটেলস অফ রেজিস্ট্রেশন এখানে ফার্স্ট ডিটেলস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে পেজটা লোডিং নেওয়ার পর সেকেন্ড যে পেজটা আছে আপনার রেজিস্ট্রেশনের পরের পেজ সেই পেজটা আপনার জন্য ওপেন হয়ে যাবে দেখুন ওর লেখা আছে আধার কার্ড নাম্বার অ্যাস ইউ পার্সন ডিসেবিলিটি এখানে আপনি আধার কার্ড নাম্বারটা দিয়ে নেবেন বন্ধুরা এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটা দিয়ে নেবেন বন্ধুরা এখানে আপনি আপনার আধার কার্ডটা নাম্বারটা দিয়ে নেবেন এবং আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তো এখানে আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তো ইয়েস দেবেন বন্ধুরা তার সাথে আপনাকে সার্টিফিকেটটাও এখানে দিতে হবে আর যদি আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না হয়ে থাকেন তো এখানে আপনি ন করে ছেড়ে দেবেন এখানে ল্যাঙ্গুয়েজ শিডিউল তো সেকেন্ডারি এ এখানে আপনি কোন এতে দিয়েছেন এখানে আমি বাংলা সিলেক্ট করে নেব আপনি যদি আপনি যে কোনো এতে যদি দিয়ে থাকেন সেই অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে দেবেন এখানে সবই আছে বাংলা ইংলিশ উর্দু গুজরাটি হিন্দি হিন্দি সবই রয়েছে আপনি এখানে বেঙ্গলি সিলেক্ট করে নেবেন এখানে আপনাকে আপনার এক কপি ফটো ফিল করতে হবে এবং বট বন্ধুরা সিগনেচারটা মিনিমাম দুশো কেবির মধ্যে হতে হবে তো বন্ধুরা সিগনেচারটা আপনি দুশো কেবির মধ্যে করে নেবেন বন্ধুরা যদি দুশো কেবির মধ্যে না থাকে তাহলে কিন্তু সিগনেচারটা আপলোড নেবে না তো বন্ধুরা ওয়েদার অ্যাপ এমপ্লয়েড আছে এটাকে আপনি নো করে নেবেন নো করার সাথে সাথে বন্ধুরা এখানে আপনি আপনার সিগনেচার এবং ফটো আমরা আগেই আপলোড করে দিয়েছি বন্ধুরা এবং এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবো দেখুন বন্ধুরা এখানে আপনার অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন ডিটেলস চলে এসেছে অ্যাপ্লিকেন্ট নাম অ্যাপ্লিকেন্ট সব একবার করে আপনি দেখে নেবেন এবং বন্ধুরা এখানে আপনি একবার করে দেখে এবং আপনার আধার কার্ড নাম্বারটা আপনি যথাযথ মিলিয়ে নেবেন মেলানোর সাথে সাথে বন্ধুরা এখানে আপনি ডিক্লেয়ার দ্যাট স্টেশান অ্যান্ড দ্য আন্ডারস্টুড মাই ক্যান্ডিডেট বি রিজেক্টেড আপনি যদি কোনো ডুপ্লিকেট রেজিস্ট্রেশন থাকেন তো এই রেজিস্ট্রেশনটা আপনার ক্যান্সেল হয়ে যাবে এবং সাবমিট করে দেবেন বন্ধুরা আপনি এবং সাবমিট করার পর এখানে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে বন্ধুরা আপনি এই রেজিস্ট্রেশন নাম্বারটা লোড করে নেবেন আপনার রেজিস্টার ফোন নাম্বারেও কিন্তু মেসেজটা বন্ধুরা চলে যাবে এবং তা সত্ত্বেও আপনি এটাকে একটা পুট করে নেবেন বা ছবি তুলে রাখবেন কোনোভাবে আমি এটাকে ছবি তুলে রাখব এবং বা এটাকে কপি করে নিলাম এবং এখানে টু অ্যাপ্লাইয়ে ক্লিক করব আপনার কিন্তু রেজিস্ট্রেশন ডিটেলস সাবমিট দেখাবে এবং এখানে আপনাকে এবার এখানে দেখুন লেখা গেছে অ্যাপ্লিকেশান ফর্ম সার্কেল অ্যাপ্লাইং ফর্ম এবং আমরা আপনি যেখান থেকে অ্যাপ্লাই করছেন সেই জায়গার সার্কেল দিয়ে দেবেন আমরা আমি যেখান মানে আপনি যা আমি যার জন্য যেখান থেকে অ্যাপ্লাই করছি সেখানকার এটা দিয়ে নেব এখানে আমি আমারটা সিলেক্ট করে এখানে আমি এ করলাম দেখুন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু বন্ধুরা একটা ওটিপি চলে গেছে করবে যে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে এবং ওটিপি দেওয়ার সাথে সাথে বন্ধুরা এবং ওটিপি দেওয়ার সাথে সাথে এখানে একটা ক্যাপচা চলে আসবে বন্ধুরা ক্যাপচাটা আপনি দিয়ে নেবেন সরি বন্ধুরা আমি এখানে একটা এবং এখানে ক্যাপচাটা দিয়ে আপনি নেক্সট করে নেবেন বন্ধুরা নেক্সট করার পর এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হয়ে যাবে বন্ধুরা এবং এখানে দিতে হবে আপনাকে আপনার অ্যাড্রেস অ্যাড্রেস যা আছে আপনার আধার কার্ডে সেটাই বন্ধু আপনি বন্ধুরা আপনি দিয়ে দেবেন এবং আপনি এখানে দেখুন লেখাই আছে আপনি কোন জায়গা থেকে আপনি পাশ করেছেন সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন এখানে আমরা হ্যাঁ অনেক আছে দেখুন ওই এখানে পরপরই রয়েছে আপনি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশান আমরা এখানে যেখানে যেয়ে আপনি যেখান থেকে পাশ করেছেন সেটাই দিয়ে দেবেন মাদ্রাসা এক্সামিনেশান আমরা এখানে সেকেন্ডারি চারটা ফ্রপ করেছি সেকেন্ডারি থেকে পাস করেছে এবং রেজাল্ট টাইপ হলো মার্কস বেসিস এবং এবার আপনাকে এখানে দেখে দেখে আপনি কোন সাবজেক্টে মানে মার্কশিট দেখে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন সেই অনুযায়ী আপনাকে নাম্বার দিয়ে দিতে হবে এবং এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন এবং দেখুন এখানে লেখাই আছে চুজ প্রসেস এইবার আপনাকে এখানে সার্কেল অ্যাপ্লাইং ফরে এখানে আপনাকে সার্কেল অ্যাপ্লাইন করতে হবে আপনি কোন ডিভিশন থেকে অ্যাপ্লাই করছেন সেইটা লিখতে হবে আমি আপনি যে কোনো এখানে দেখুন সবই রয়েছে আসানসেন ডেভিশন বাঁকুড়া বারাসাত ব্যারাকপুর বীরভূম আমি যে আমি যারটা করছি সেই ডিভিশন থেকে অ্যাপ্লাই করার পর এবার দেখুন আপনার এখানে যে কটা যে পদে স্যালারি পাকা পাবেন আপনি সেটা সেই অনুযায়ী আপনি দেবেন সেই সেই অনুযায়ী আপনি এইখানে আপনার প্রিফারেন্স নাম্বার দিয়ে দেবেন ধরো এখানে আমার এখানে এই জায়গাটা সুবিধার হচ্ছে আমি এখানে প্রিফারেন্স নাম্বার দিয়ে দেবো সেই অনুযায়ী যদি ধরো আমি এখানে এটাকে এক সিলেক্ট করলাম এবার এখানে একশো জন অ্যাপ্লাই করলো আপনার নাম্বারটা যদি আগে হয় তাহলে আপনি এখানে আগে জায়গা পেয়ে যাবেন তো আপনি সেই অনুযায়ী আপনার নাম্বারটা দিয়ে দেবেন এখানে আই ডিক্লিয়ারে এখানে একটা চেক করে দেবেন চেক করে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে নেবেন এখানে দেখুন অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলিভাবে এ হয়েছে আপনার এবং ওকে করে নেবেন এবং আপনার যা আপনি ফর্ম ফিল আপ করেছেন সেই অনুযায়ী আপনার প্রিন্ট আউট আপনার যেভাবে ফর্ম ফিল আপ করেছেন সেইভাবে অনুযায়ী আপনার একটা ফর্ম রেডি হয়ে চলে আসবে ফর্মটা দেখে নেবেন এবং প্রিন্ট আউট করে নেবেন বন্ধুরা এবং প্রিন্ট আউট করার সাথে সাথে এটা একটা কপি প্রিন্ট করে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি এই অবধি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এরকম ভিডিও পাওয়ার জন্যে